আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোসাম্মদ হাজারা খানম, সহকারী শিক্ষিকা, অমর কিন্ডারগার্টেন স্কুল ও অমর গার্ডেন একাডেমি, কালাই যোজনা। আমাদের স্কুলে প্রত্যেকটা বিষয়ে বিষয়ভিত্তিক প্রাথমিক ধারণা শুরু হয়ে গেছে। আমি আজকে তোমাদের ইংরেজি বইয়ের ক্লাস ওয়ানে ইংরেজি বইয়ের ইউনিট টু নিয়ে কিছু আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন অর্থ হচ্ছে পরিস্থিতি। তোমাদের ক্লাসে নতুন কোনো স্টুডেন্ট আসলে তোমরা কী করো, তার নাম জিজ্ঞাসা করো, তুমি কেমন আছো, তুমি কোন স্কুল থেকে এসেছো, বিভিন্ন কোশ্চেন আমরা বাংলাতে করি। কিন্তু এটা আমাদের ইংরেজি ক্লাস, এই কথাগুলো এই বাক্যগুলো আমরা কিন্তু বলবো, ইংরেজিতে বলবো এবং শিখবো। যেমন ধরো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, ফাইন থ্যাংক ইউ, ভালো, তোমাকে ধন্যবাদ, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, আই এম স্যাকি, আমি স্যাকি, এইরকম নতুন ছেলেকে তার পরিচয় তোমরা জানিয়ে দিলে এবং তোমরা এখন কি করবে, তোমাদের ক্লাসের প্রত্যেকের পরিচয় তাকে জানাবে। এটা হচ্ছে ইন্ট্রোডিউস। তারপর আমাদের ইউনিট টু এ অ্যালফাবেট নিয়ে কিছু আলোচনা করবো আমি। আমাদের অ্যালফাবেট হচ্ছে ইংরেজি এ থেকে যে পর্যন্ত যে 26টা বর্ণ আছে এগুলো একত্রে অ্যালফাবেট বলে। এই অ্যালফাবেটের এ বর্ণ দিয়ে আমাদের এই ইউনিটে কতগুলো শব্দ আছে তা আমরা আজকে শিখব। সেই শব্দগুলো তোমরা বইয়ের ভিতরে বলতে পারো, বইয়ের বাইরে থেকেও তৈরি করতে পারো। আমি আজকে তোমাদের ইউনিট টু এর এ বর্ণ দিয়ে কিছু শব্দ বলবো এবং অর্থ বলবো, তোমরা শুনে নিও এবং তোমরা নতুন কিছু শব্দ তৈরি করতে পারো। যেমন এ অ্যাপল, অ্যাপল মানে আপেল, এ অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়ে, এ অ্যালফাবেট, অ্যালফাবেট মানে বর্ণমালা, এ অ্যান্ট, অ্যান্ট মানে এবং, এ ইত্যাদি, এরকম তোরা তোমরাও অনেক শব্দ তৈরি করতে পারবে। যখন আমরা কলম এবং বোর্ড ব্যবহার করে বিস্তারিত আলোচনা করবো তখন তোমরা আরও নতুন নতুন শব্দ শিখতে পারবে এবং অনেক কিছু ধারণা পাবে। এই করোনাকালীন পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের বাবা মার কথা মতো চলবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। গুড বাই।